মরা মানুষের মাথার খুলিতে থাকে কি আর হয় কি দেখবেন আমাদের সমাজের কিছু তান্ত্রিক ওঝা কবিরা জাদুকর ব্যক্তি রয়েছে তারা মরা মানুষের মাথার খুলি দিয়ে তদবির চিকিৎসা তথা ঝাড় কাজ করে থাকে তাই তো তাদের কাছে দেখবেন কারোর কাছে রয়েছে মরা মানুষের মাথার খুলি কারোর কাছে রয়েছে মরা মানুষের হাড় কারোর কাছে রয়েছে হরিণের সিং কারোর কাছে রয়েছে অন্যান্য পশুদের সিং আবার কারোর কাছে থাকে বিভিন্ন ধরনের পশুপক্ষীর হাড্ডি পশুপক্ষীর মাথার খুলি আসলে এই মাথার খুলিতে থাকে কি আর হয় কি এই গোপন রহস্যগুলোই আজ আপনাদেরকে এই ভিডিওতে আমি স্টেপ টু স্টেপ একটা একটা করে বুঝিয়ে দেব। ইনশা আল্লাহ আপনি ভিডিওটিকে ধৈর্য সহকারে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন চলুন দেরি না করে আজকের ওই মূল রহস্যের দিকে আগিয়ে যাওয়া যাক যিনারা আমার সঙ্গে তদ্বির এবং চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন তিনারা আমার এই ফোন নম্বরে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে নাইন সেভেন থ্রি টু ওয়ান নাইন থ্রি চলুন এখন মূল বিষয়ে আগিয়ে যায় আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া প্রথমে একটা জিনিস আমি ক্লিয়ার করে নিতে চাই দেখুন আমরা মুসলিম আমাদের আকিদা বিশ্বাস ইমান হচ্ছে একটা মানুষ যখন তার মৃত্যু ঘটে যায় এনতেকাল করে যায় তখন তার আত্মা বা রুহুটা হয় ইল্লিনে বা এই এই দুইটি জায়গার মধ্যে একটা জায়গাতে চলে যায় আত্মা বা রুহটা তার আর শরীরে থাকে না এই পৃথিবীতেও থাকে না তাহলে সব জাদুকর তান্ত্রিক সাধক ব্যক্তিরা এই মৃত মানুষের মাথার খুলি বা হাড্ডিটা দিয়ে করে কি এতে কি থাকে ভাই সকল বন্ধুরা অপঘাতে মৃত্যু ঘটে যাওয়া ব্যক্তির মাথার খুলি তার শরীরের হাড্ডি তান্ত্রিক ওঝা কবিরাজ জাদুকর সাধকদের নিকটে খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি কেননা ওই অপঘাতে মৃত্যু ঘটে যাওয়া ব্যক্তিটা শরীরের যে শয়তানি নফসটা ওই নফসটাকে ওই সমস্ত তান্ত্রিক ওঝা কবিরাজ ভাইয়েরা হাসিল করে ওই শয়তানি নফসটাকে দিয়ে খুব দ্রুত কাজ হাসিল করে তাই তো দেখবেন ওই সমস্ত তান্ত্রিক ওঝা সাধক জাদুকর কবিরাজেরা কারোর বাড়িতে জিন চালান করে দেওয়া কারোর শরীরে জিন চালান করে দেওয়া কাউকে বান মেরে দেওয়া কারোর বিবাহকে বন্ধ করে দেওয়া কোনো গর্ভবতী নারীর পেটকে বন্ধ করে দেওয়া বিভিন্ন ধরনের শয়তানি কাজগুলো করতে তারা দ্বিধাবোধ করে না আপনি চাইলে তাদের ওই হাসিল করা শয়তানি জিনটাকে আপনি উধাও করে দিতে পারবেন ছোট্ট কেবলমাত্র একটা দোয়া পড়ে সে দোয়াটিও আপনাদেরকে আপনাদেরকে একটু আমি বুঝিয়ে নিই দেখুন প্রত্যেকটা মানুষের একটা করে কিন্তু মানে নফস রয়েছে এই নফসের চাহিদাগুলো কিন্তু শয়তানি চাহিদা আর তাছাড়া প্রত্যেক মানুষের সাথে একটা করে শয়তান জিন থাকে এই সমস্ত শয়তানি নফ্স বা শয়তানগুলোকে হাসিল করাটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য ওই সব জাদুকর তান্ত্রিক ওঝা কবিরাজদের তারা যখন এই মৃত ব্যক্তির মাথাটাকে হাসিল করে নিতে পারে তার শরীরের কোনো একটা হাড্ডিকে হাসিল করে নিতে পারে তখন ওই মাথার খুলিটাতে বা ওই হাড্ডিটাতে ওই নফশ শয়তানটা মানে বাসা বেঁধে নেয় বাসা বেঁধে ওখানে থেকে যায় আর মাঝে মধ্যে ওই সমস্ত তান্ত্রিক সাধক জাদুকর কবিরাজেরা কিছু মন্ত্র জাপ করে মাঝে মধ্যে তাকে জাগিয়ে তোলে তার থেকে কিছু কাজ নেওয়ার উদ্দেশ্যে এবার এই সমস্ত তান্ত্রিক ওঝা কবিরাজদের নিকটে যারা চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে যাচ্ছেন তিনাদের উদ্দেশ্যে আমার এই বার্তা খুবই সাবধান এর কিছু সাইড এফেক্ট রয়েছে দেখবেন যারা ওই ধরনের তান্ত্রিক সাধক তারা কিন্তু এই সাধনাগুলোর প্রাতকালে তারা মদ্যপান করে মদ ওই মাথার খুলিটার উপরে ঢালে হিন্দুর রক্ত ঢালে আর তারা যখন ওই হাড্ডি বা মাথার খুলিটা দিয়ে কোনো রোগীর চিকিৎসা ঝাড়ফুঁক করে তার শরীরেও কিন্তু টার্চ করে তার মাথাতে শরীরে কিন্তু বোলায় তাতে কি হয় ওই যে মানে মদের একটা ক্রিয়া লেগে থাকা শুকিয়ে যাওয়া একটা ক্রিয়া রক্তের একটা ক্রিয়া আর তার সাথে ওই খুলিটার ভিতরে রয়েছে একটা শয়তান জিন ওই শয়তান জিনটা তার শরীরে কিন্তু টাচ করার কারণে একটা ক্রিয়ার সৃষ্টি হয়ে যায় তাই তো হাদিসের মধ্যে পাওয়া যায় শয়তান জিনগুলো মানুষের রক্তের সাথে মিশে গিয়ে ছোটাছুটি করতে পারে ওই মাথার খুলি বা ওই হাড্ডিটাতে লেগে থাকা মদের যে অংশ বিশেষ বা রক্ত সিঁদুর লেগে থাকা এটা শরীরে টাচ করা মাত্রই তার শরীরে কিন্তু সেগুলো প্রবেশ করে যায় কারণ আমাদের মানুষদের শরীরের মধ্যে চামড়া ছোট ছোট রয়েছে যে ছিদ্রগুলো দিয়ে আমাদের ঘাম নির্গত হয় এই ছিদ্র দিয়ে কিন্তু সেই বিষাক্ত ধরনের জিনিসগুলো কিন্তু প্রবেশ ঘটে যায় আর যার ফলে কিন্তু ওই রোগীটার আরো বিভিন্ন ধরনের রোগ বেদি সৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনাটা থেকে যায় অনেকটাই বেশি এবার আসি ওই সমস্ত তান্ত্রিকদের ওই মাথার খুলিতে থাকা বা হাড় দিতে থাকা ওই জিনটাকে কিভাবে আপনি উধাও করবেন সেই ছোট দুয়াটি আপনি শিখে নিন দোয়াটি হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই ছোট দোয়াটি যদি আপনি স্বরে পাঠ করতে আরম্ভ করে দেন ওই সমস্ত তান্ত্রিক সাধক জাদুকর কবিরাজদের মাথার খুলিতে থাকা হাঁট দিতে থাকা ওই জিনগুলো সাথে সাথে সেখান থেকে ভয়ে লেজ তুলে দৌড় মেরে পালিয়ে যাবে সেখান থেকে উধাও হয়ে যাবে মনে রাখবেন বন্ধু আমার আগুন থেকে যেমন তাপ ছাড়া অন্য কিছুর আশা করা যায় না ঠিক তেমনিভাবেই ওই সমস্ত তান্ত্রিক জাদুকর ওঝা কবিরাজদের মানে ওই মাথার খুলি আর হাড্ডি থেকে শয়তানিক ক্রিয়া ছাড়া শয়তানিক কাজ ছাড়া ভালো কাজের আশা করা যায় না বন্ধুরা এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে আপনি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে দাবিয়ে রেখে দিন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলেই সাথে সাথেই যেন সেই ভিডিওটির নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় এজন্যই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রেখে দিন বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ